সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি ময়দা দিলাম আপনারা এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ আর দু টেবিল চামচ সাদা তেল এটা আমি ময়মের জন্যে ব্যবহার করছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে গ্যাস অন করে প্যান বসিয়ে এক টেবিল চামচ সাদা তেল দিলাম এক চা চামচ গোটা জিলে চারটে রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি দশ সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে এক বাটি কড়াইশুঁটি দিলাম কড়াইশুঁটিটাও আবারও এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব আর দেব এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আবারও আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব কড়াইশুঁটিগুলো দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলে ভাজা হয়ে যাবে এটা ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নেব যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি হাত দিয়ে প্রথমে একটু থেসে নিচ্ছি থেসে নেওয়ার পরে এখানে আমি লেচি তৈরি করেছি এটা আমি হাত দিয়ে এটাকে গোল করে নেব গোল করে নেওয়ার পরে আমরা যেরকমইভাবে একটু হাত দিয়ে চেপে দেব ময়দা দিয়ে চেপে দিলে একটু টেনে টেনে দিলে তারপরে হাতে করে একটু তুলে নিয়ে খোল তৈরি করে নিতে হবে এইভাবে কড়াইশুঁটির যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা আমি এখানে এক চা চামচ পুর দেব। আপনারা এখানে পুরটা কম বেশিও দিতে পারেন দিয়ে এইভাবে টেনে টেনে এটাকে পুরোপুরি গোল করে নেব। দুটো মুখ একসাথে সিল করে দিয়ে বাকি যে অংশটা বেশি থাকবে সেই অংশটা কেটে নেব এই অংশটা কেটে নেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে এটাকে পুরোপুরি গোল করে নেব গোল করে নেওয়ার পরে এটা আমি রেখে এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে নেবেন অবশ্যই ময়দা ছড়িয়ে নেওয়ার পরে এটাকে চেপে চেপে তারপরে হাত দিয়ে একটু চেপে দেবেন চেপে দেওয়ার পরে এটা বেলেন দিয়ে আমি পরোটা তৈরি করে নেব আর যখন বেলেন দিয়ে এটা পরোটা তৈরি করবেন খুব বেশি চাপ দেবেন না হালকা করে চাপ দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে যখন দেখবেন এরম কড়াইশুঁটির পুটটা একটু বেরিয়ে আসে ওপরটা একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা ছড়িয়ে দিয়ে দেখুন এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব গ্যাস অন করে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নেওয়ার পরে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন প্রথমে আমি দুপাট উল্টে উল্টে ভেজে নেব প্রথমে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে তেল দেব না প্রথমে পরোটাকে আগে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে চেপে চেপে নাড়াচাড়া করে এটাকে পরোটাকে উল্টে পাল্টে দুদিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখন শীতের সিজন সবকটা আমি তৈরি করে নিয়েছি এখানে একটা আমি প্লেটে তুলে দিয়েছি তুলে নেওয়ার পরে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর পুর হয়েছে আর এখন সিজন কড়াইশুঁটির সিজন আপনারা এটা তৈরি করে গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন